Sabeluna. Tariquna, Tariquna. Sabeluna, Sabeluna. Tariquna, Tariquna. Joy Sriram slogan ei jomine cholbe na. Lillahi takbir slogan cholbe. দেখছেন না গতকাল চট্টগ্রামে জয়শ্রী জয়শ্রী হুমকি দিতেছে, স্লোগান দিতেছে, একটা একটা হেফাজত ধর ধরে ধরে জবাই কর, এই স্লোগান দিচ্ছে, দিতে থাক দিতে থাক, সময় ঘনিয়ে আসছে, আমরাও বুঝতেছি, মনে করিস না ভয় পাচ্ছি, বরং উৎসাহ বাড়তেছে যে সারা জীবন যেই চেতনা লালন করতেছি সম্ভবত সময়টা খুব ঘনিয়ে আসতেছে। এর শোন শোন, আমরা সাইফুল হিন্দের রোহানি সন্তান, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় না পাই তো এই জানকে আল্লাহর কাছে বিক্রি করে দিছি, এই দেশ দখল করার চক্রান্ত করতেছে। হ্যাঁ, আমাদের ইতিহাস পড়ে আসা দরকার, এই জমিন রক্তাক্ত ইতিহাসের সাক্ষী, এই জমিনে ইসলাম কচুরি পানার মতো ভাই সাহসেরা কথা কম ঠিক কিনা, এই দেশ দখল করতে আসবা একবার খালি পাড়া দিয়ে দেখো, খোদার কসম একটাকে পাড়াতে দেওয়া হবে না। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ কই তো তোমরা ডরাও, আর ওই হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দিতে তারা কিন্তু ডরায় না, আর লজ্জা থাকার কথা মুসলমান, জিহাদের মতো এক পবিত্র ইবাদত মুখ দিয়ে আনতে কলজে শুকায় যায়, মুনাফিক তো থাকার মুনাফিক তো থাকার, সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা সাবিলুনা সাবিলুনা জয় শ্রীরামের স্লোগান এই জমিনে চলবে না, লিল্লাহি তাকবীরের স্লোগান চলবে। মুসলমান মুনাফিকি মুনাফিকি জিহাদকে যে ভয় পায় মুনাফিক, খোদার কসম আস্তা মুনাফিক, এটা আমার সম্মান, জিহাদ মুসলমানের সম্মান, নবী বলেছেন এটা, আর আমার কথা না, যারা জিহাদ উৎসাহিত করে এদেরকে উগ্রবাদী বলে, আবার এইরকম মৌলবিও আছে, কিসের মৌলবি? আল্লাহ বলতেছেন হাররিদুল মুমিনিন, মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করে, জিহাদ উৎসাহিত করলে যদি জঙ্গিবাদ হয় সন্ত্রাস হয় এই কথা যে বলবে সে আল্লাহকে সন্ত্রাসী বলতেছে, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء صدق الله العلي العظيم
माया करे ভালোবেসে দিন এই মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে কারণ এটা অনেক বড় নিয়ামত যে বান্দার দিলকে আল্লাহ তাআলা দিন বুঝার জন্য খুলে দেন কোরআনে কারীমে আসছে আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় চলে আসে সূরা জুমারে আসছে شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله অত্যন্ত দামি দামি কথাগুলো শুনেছেন শেষ সময় আমিও ধীরে ধীরে দুর্বল হয়েছি ঠান্ডায় গলা বসছে বুঝছি আগে থেকে বসা বাঁচার চেষ্টা করতেছি না গত 10-12 দিন থেকে গলার উপর খুব প্রেসার যাচ্ছে নানান কারণে তারপর কাজ তো চালিয়ে যেতে হবে এই জন্য বসা সময়ের কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই এর উদ্দেশ্যে কোরআন কারীমের সূরা হামিম আস-সাজদা এর তিনটা আয়াত তেলাওয়াত করেছি 26, 27, 28 শুরুতে শুধু তর্জমাগুলো শুনেন তারপর কি বলতে চাই সেটা পরে বলবো ইনশাআল্লাহ তবে কথা শুনতে মনোযোগ লাগবে আসেনি আপনাদের মনোযোগ কে কে ঘুমাইছেন একটু হাত তুলেন তো দেখি মনোযোগ নাই বোঝা গেছে মনোযোগ নাই ঘুমায় নাই ঘুমাইলে হাত তুলে কেমনে মানে মনোযোগ নাই এখন আসবে মনোযোগ অসুবিধা নাই ইনশাআল্লাহ আগা থেকে গোড়া পর্যন্ত কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন সময়ের কথা আয়াতগুলোর তর্জমা হচ্ছে আল্লাহ তাআলা বলেন প্রথম আয়াত যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা তাইলে তোমরা জয়ী হবা জয়ী থাকবা এটা কাফেরদের কথা আল্লাহ তাদের এই বক্তব্যের আয়াত দুই জবাব দিয়েছেন পরবর্তী দুই আয়াতে মালিক বলেন ফালানুযীকান্না আল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজযিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন আল্লাহ বলেন যারা কাফির এদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাব এবং তাদের অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিব শেষ আয়াত আল্লাহর কথা যালিকা জাযা এই যে শাস্তি আল্লাহর দুশমনদের এই শাস্তি অর্থাৎ জাহান্নাম এটা আল্লাহর দুশমনদের শাস্তি এখানে তারা চিরকাল থাকবে যেহেতু তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে
এটা হচ্ছে আয়াতের জন্য আমি তর্জমা শুনাইলাম। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন। তিনি বলেন এই আয়াতগুলো আল্লাহ তাআলা মক্কার কাফিরদের সম্পর্কে নাযিল করেছেন। কাদের সম্পর্কে বলেন তো? মক্কা। বুঝতে সহজ হবে, আমার বলতে সহজ হবে, এই জন্য আমি বয়ানের মাঝে মাঝে যদি এই প্রসঙ্গটা আনি, আমি মক্কার কাফের বলবো না, আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। মানে বুঝাইতে চাই মক্কার কাফের তো নবীর যুগের আগেও ছিল, নবী ইন্তেকালের পরেও, ইন্তেকালের পরে মক্কায় ছিল না, আশেপাশে ছিল। আমরা বলতে চাই নবীর সময়ের যারা কাফির মানে আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন। কথা দুইটা, এক হচ্ছে কোরআন শুনবা না, আরেক হচ্ছে কাউকে শুনতে দিবা না। বুঝে আসছে কথা? মূলত কথাগুলো আবু জাহেলদের না, কাফেরদের না, মূলত কথাগুলো ইবলিসের। কার? ইবলিসের। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই একটা কথা, গনে গনে কথাগুলো শুনি তো বুঝতে সহজ হবে। এক নম্বর কথা হচ্ছে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। দুই নম্বর কথা হচ্ছে ইবলিস জানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি, বলে রাস্তা একটাই, বান্দাকে কোরআন থেকে দূরে সরায় আসো। তিন নম্বর কথা হচ্ছে ইবলিস বাটপার, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। চার নম্বর কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, এই যুগে ইবলিস আমাকে আপনাকে কোন রাস্তায় ধোকা দিচ্ছে, সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে আঙুল দিয়ে একটু এই রাস্তাগুলো দেখায় দিতে চাই। এই হচ্ছে আজকের মোটামুটি আলোচনা। তো প্রথম কথা হচ্ছে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস আল্লাহকে জানায় দিছে, আল্লাহ আমাদেরকে জানায় দিছে সূরা আরাফ আয়াত 16। আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিছেন আমি এদেরকে ছাড়বো না। কি করবি তুই? বলে যে রাস্তা দিয়ে আসবে তারা জান্নাতে, সিরাতে মুস্তাকিম, ওই রাস্তায় বসা যাবে, আসতে দেবো, আসতে দেবো। এই আয়াত প্রমাণ করে যে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু ইবলিস জানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার পথ কি, পদ্ধতি কি, রাস্তা কি? বলে রাস্তা একটাই, বান্দাকে কোরআন থেকে দূরে সরায়। এটা বোঝার জন্য চলেন সূরা রহমানে চলে যাই, তাহলে বোঝা সহজ হবে। মালিক বলতেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কয় আয়াত? তিন আয়াত, তিন আয়াত। আয়াতগুলো তর্জমা দেখেন, এক নম্বর আয়াত আর রহমান, রহমান আল্লাহ, ওই আপনাকে রহমানি আছে খিদ্দার রহমানি তাকাই নিয়ে। এক নম্বর আয়াত কি? আর রহমান। দুই নম্বর আয়াত আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। একটা মজার কথা বলে ফেলি মাঝখানে, আল্লাহ তাআলা নিজেকে শিক্ষক বলার আগে বলতেছেন আমি রহমান, এরপরে বলতেছেন আমি কোরআন শিখাইছি। তার মানে প্রত্যেক শিক্ষকের দিলের মধ্যে মায়া লাগবে, মায়া রহমত লাগবে, তাইলে ওস্তাদগিরি করা যাবে। একটা ভিন্ন কথা থাক, এটা বাদ। এক নম্বর আয়াত আর রহমান, রহমান আল্লাহ। দুই নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। তিন নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। আয়াতগুলোর একটু সিরিয়াল দেখেন আপনারা,
প্রথম রহমান আল্লাহ, এরপরে যিনি কোরআন শিখালেন, এরপর যিনি মানুষ সৃষ্টি করলেন, তিন নম্বরে মানুষের কথা বলেন তো আপনারা। আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়া আসছি না কোরআন পরে শিখছি? তো দেখা যায় মানুষ সৃষ্টি আগে, কোরআনের শিক্ষা পরে। অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনছেন দুই নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার দিয়েছেন তিন নম্বরে। সিরিয়াল একটু আগ পিছ হয়েছে কিনা আমাদের বুঝ মতো, কারণ কি কয়েকটা কারণ আছে, আমি দুইটা বলি, সময় যেহেতু কম। প্রথমটা আমাদের আলোচনার অংশ না, প্রথম ব্যাখ্যাটা আলোচনার অংশ না, বুঝানোর জন্য বলা। আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে বানাইছি, কথা ঠিক, কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে মানুষ পরিচয় দিতে পারবা না যতক্ষণ না তুমি কোরআনি শিক্ষায় শিক্ষিত হবা। কোরআনি শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। একটা উদাহরণ না দিলে বুঝবেন না। যুগের আবু জাহেলের বউরে চিনেন নি? আর ওই যুগের আবু জাহেলের বউয়ের নাম কি ছিল? উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। আর এই যুগের আবু জাহেলের বউ অনেকগুলা, একটার নাম হইল তসলিমা নাসরিন। সূরা লাহাব কি চলে গেছে না? আছে তা আবু লাহাব তো নাই, তার মানে কি যুগে যুগে আবু লাহাব আসবে, নাহলে সূরাটা থাকবে কেয়ামত পর্যন্ত কার জন্য? আবু লাহাব আসবে, বউ আসবে, বাড়ির লোক চান্স হবে। তো তসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কারো কিছু বলার নাই। আমরা উনি ভারী বলছে, এই বলার কারণে কোরআনের সিরিয়াল বুঝে আসছি। আল্লাহ যে বলছে তুই কোরআনের শিক্ষায় শিক্ষিত না হলে দেখতে মানুষ, আসলে মানুষ না, তসলিমা বুঝাই দিয়ে যাওয়ার কথা ঠিক। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা না, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে কুত্তা। আল্লাহ কো, ওই জন্যই তো আমি কোরআন শিক্ষার ব্যাপার আগে আনছি, মানুষ সৃষ্টির ব্যাপার তিন নম্বরে। এক ব্যাখ্যা, এটা আমাদের আলোচনার অংশ না, এইবার একটা বুঝে আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা সাজা, উপরে আর রহমান, মাঝখানে আল্লাহ আল কোরআন, নিচে খালাক আল ইনসান। আল্লাহ বলেন, বান্দারে আমি রহমান উপরে, ইনসান তুমি মানুষ নিচে, মাঝখানে কোরআন। মানে কি? আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। রহমানের রহমান যদি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকা দাও। এই খবর শয়তানের আছে কি নাই? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাও, তো বান্দা অটোমেটিক রহমান থেকে দূরে সরে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাকে ধরা পড়া যাবে। আর একটা শয়তান নিজেও কইছে, আমি বাটপার, আমি এক পদ্ধতিতে ধোকা দিব না। সূরা আরাফ আয়াত 17, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم আমি সামনে দিয়ে ধোকা দিব, পিছন দিয়ে ধোকা দিব, ডান দিয়ে ধোকা দিব, বাম দিয়ে ধোকা দিব। মুফাসসিরিন কেরাম বলেন এর অর্থ হচ্ছে শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, চারদিক থেকে ধোকা দেয়। আল্লাহ জায়গায় কয়দিক বলছেন? এই বলেন না কয়দিক। আল্লাহ বলতেছেন, এই বান্দা আমার, বুঝছস তোমরা? তোরা বুঝছস নি? না বুঝলে উদাহরণ দেখ। ঠিক দুই আয়াত পরে আল্লাহ উদাহরণ দিয়ে দিয়েছেন বুঝানোর জন্য। দেখ দেখ, শয়তান তোদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, একটা মিস তো দ্বিতীয়, দ্বিতীয় মিস তৃতীয়, তৃতীয়টা মিস তো চতুর্থ হামলা কইরা, চার চারটা পদ্ধতি গ্রহণ কইরা, তারপর তোর বাবা আর মাকে ধোকা দিস। দেখেন দুই আয়াত পরে দেখেন আল্লাহ কি বলতেছে, আমি খুব দ্রুত আগাইতেছি। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا
لمن الناصحين দোকার পদ্ধতি কয়টা তার মনোযোগ আছে তোমাদের মাদ্রাসার ছাত্ররা ভাই এই জায়গায় খোরাক আছে খোরাক কিছু একটু নাও বুঝো চার চারটা পদ্ধতিতে আমার বাবা আর মাকে শয়তান ধোঁকা দিছে আমি আয়াতের ব্যাখ্যায় যাব না শুধু পদ্ধতিগুলো দেখাচ্ছি এক নাম্বার মা নাহা তুমা রব্বুকুম আন হাযিহি শাজারা আল্লাহ আপনাদেরকে এই গাছের ফল খেতে মানা করছেন আপনারা তো বুঝেন নাই তাহলে কি বুঝি নাই এটা না মানা করছে আরো যে আছে এটা মানা করে নাই আলেমরা বুঝেন আগে মারিফা আর নাকেরার পেজ দিছে মারিফা নাকেরার পেজ কি সাধারণরা বুঝে এই লাইনে ধরেন এই যে পাঁচটা কাঁঠাল গাছ কথার কথা শয়তান এসে বলতেছে আল্লাহ আপনাকে এই প্রথম কাঁঠাল গাছটা নির্দিষ্ট আর সাজালা মারিফা নির্দিষ্ট কাঁঠাল গাছের কাঁঠাল খাইতে মানা করছেন আরো যে চারটা আছে ওটা তো মানা করে নাই তাইলে আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা সর্বপ্রথম তাফসীর কে করছে ভাই মুফাসসির হুজুরের নাম কি আরে কথা কয় না কাজী নামের শুরুতেই মুফাসসির আর পাঁচতলা টুপি দিয়ে খেয়ে কাটিয়ে যায় ওমা সর্বপ্রথম তাফসীর করছে যে হুজুর এই হুজুরের নামও কিন্তু ইবলিস শয়তান যখন দেখলো কাম হয় নাই এইবার মারছে দুই নাম্বারটা ইল্লা আন তাকুনা মালাকাই কেন খাবো খাইলে ফিরিস্তা হইয়া যাবে এটা আল্লাহ চায় না ওই মাদ্রাসার পোলাবেন কে কে আছে হাত তুলতো বেটা এই কয়টা থাক বুঝা গেল ঘুমাইতেছে ও এদিকে আছে মাশাআল্লাহ তোরা বুঝ ভালো কইরা হাত নামা বেটা ব্যাক করলে দল গুবর ক্লাস নাই পিটন দরকার ধরে কালকে সবকে ঘুমাইলে তোমার খবর আছে খেয়াল করো মাদ্রাসার ছাত্ররা ভালো করে খেয়াল করো ভাই চোখে আঙ্গুল দিয়ে একটু দেখায় দেওয়া দরকার কি কি লাইনে ধোকা চলতেছে তোমার তো খবর নাই শয়তান বলে খান বলে কেন খাবো বলে ফেরেশতা হয়ে যাবে বলে এই জায়গায় ধোকাটা কি ভালো কথা ফেরেশতা হয়ে যাচ্ছে বলে বুঝো না ধোকা কি ধোকা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে হযরত আম্বিয়া আলাইহিম সালামের মর্যাদা মখলুকের মধ্যে সর্বোচ্চ মর্যাদা ফেরেশতার মর্যাদা নবীদের নিচে ফেরেশতার মর্যাদা বুঝেন ভালো করে ফেরেশতাদের মর্যাদা নবীদের নিচে তো শয়তান যে আদমকে ফল খাওয়ায় ফেরেশতা বানাইতে চায় ঠকাইতেছে না জিতাইতেছে কারণ আদম তো নবী উপরের মানুষকে নিচে নামাইতে চায় এমপি সাহেবের চেয়ারম্যান বানাইতে চায় এটা কি উপকার করতেছে না ধোকা দিতেছে ঠিক সেম ধোকা এখন আমাকে তোমাকে মাদ্রাসা ওয়ালাকে ওই সমস্ত কুলাঙ্গাররা দেয় কি বইলা এখন আওয়াজ হচ্ছে মাদ্রাসার সিলেবাস সংস্কার করা দরকার কেন ভাই কেন সংস্কার করা দরকার বলে এই সিলেবাসে ডাক্তার হইতে পারবে না এই সিলেবাসে ইঞ্জিনিয়ার হইতে পারবে না ও আচ্ছা ভালো কথা আমাদের জন্য এত দরদ আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাইতে চাও ইঞ্জিনিয়ার বানাইতে চাও না মনে করছো কিচ্ছু বুঝি না আরে না না নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা একজন আলেম কোরআনের পাঠক কোরআনের শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা আমার এই মাদ্রাসার ছাত্র নিচের মর্যাদার ডাক্তার হতে যাবে কোন দুঃখে ইঞ্জিনিয়ার হতে যাবে কোন দুঃখে তাহলে ডাক্তার দরকার নাই রাখো ডাক্তার হওয়ার দরকার নাই আছে অবশ্যই ইঞ্জিনিয়ার লাগে না অবশ্যই লাগে কিন্তু আমাদের জিজ্ঞাসা এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছিলা যায় কয়দিন বলছিলা মেডিকেল কলেজের সিলেবাস চেঞ্জ করো বলে কেন বলে কোরআন ঢুকাও হাদিস ঢুকাও বলে কেন যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয় একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয় ওই জায়গায় যায় এত কথা কও না যত আমি পরামর্শ মাদ্রাসায় সাথে দাও ওই ধোকা আমরা খাইতে রাজি না আমার বাবা মাও খায় নাই ইল্লা তাকুনা মালাকাই যখন দেখছে এটা মিস এইবার মারছে তিন নাম্বার ধোকা কি আও তাকুনা মিনাল খালিদিন বলে খান খান বলে কেন খাবো বলে খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে জান্নাতে স্থায়ীভাবে থাকার এটা ভালো কথা না খারাপ কথা
অবশ্যই ভালো কথা, ধোকা তো দেয়, ভালো কথা বুঝে যাই। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই, বানাইছেন তো দুনিয়ায় পাঠাবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ তোমার হাওয়াকে বানাইছেন, কই পাঠাবে? হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, সেটা হইলো দুনিয়ায় পাঠাইলে, ডাইরেক্ট বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া দিলে তার এত গন্ডগোল লাগে না, জান্নাতে আবার ঘুরাইতে গেছেন কোন দুঃখে? লাগেনি প্রশ্ন, এটার জন্য বুঝার বিষয় আছে। সূরা তাওবা আয়াত 111, আল্লাহ আপনার কাছে আর আমাদের কাছে সবার কাছে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে রাজি? এই জান্নাত কিনতে রাজি? কে কে রাজি দেখি? আল্লাহু আকবার, তাড়াতাড়ি হাত তোলা। জান্নাত যে কিনার জন্য আল্লাহ প্রস্তাব দিয়েছেন, রাজি হয়ে গেলেন? জান্নাত দেখছেন নি আপনারা? দেখেন নাই তো? ওলামা একরামকে জিজ্ঞেস করেন, কোনো জিনিস না দেখে কিনা জায়েজ নেই? পানির তলে মাছ না দেখে কিনা জায়েজ আছে? আরেকটা শব্দ আছে মালডা হস্তান্তরযোগ্য, আমরা আর কিতাবে পড়ি, শব্দ মজদুর তসলিম, আকাশ দিয়ে কাউ একটা উড়ে যায়, পাশে বুজুর্গ বসা, ভাই 100 টাকা, হুজুর 100 টাকা দেন তো। হুজুর মনে করছে পর্যা হাসান দিলেই তো সব, টাকাটা লয়ে একটা ওই যে কাউয়াটা উড়ে যায় আপনার কাছে বেচা লইলাম। বেচা কেনা হবে? বেচা কেনার জন্য শর্ত হলো মালটা হস্তান্তরযোগ্য হওয়া, মাল দেখা যাওয়া, এগুলো বেচা কেনার শর্ত। জান্নাত দেখছেন নি? না দেখে কেনার জন্য রেডি? এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, না দেখেই সব বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাস? তো কোথায় বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি? আরে বুঝেন বুঝেন কাহিনী বুঝেন। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? ও মেয়ে দুই রকম, এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, তার সামনে বিয়ের কথাবার্তা হলে হ্যাঁ লজ্জা, আরেক ঘরে জায়গা বাবিরে বাড়ায় যা মন্দির করতে পারো আমি এগুলো কিনে। আর মাইয়া যদি হয় শাহবাগের স্লোগান কন্যা, বেড়া না জানি বোঝা যায় না, এটার সামনে যদি বলা হয় হ্যাঁ তোরে বিয়ে দেবো, তো কইবো আমি আগে দেখে টেস্ট করে আসবো। আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তো এইবার বুঝেন আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়াকে জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছে, যেন কেন পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। আরে না না না, আমরা তো মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার আর দরকার নাই। শয়তান যখন দেখলো কাম তো হয় না। এইবার মারছে 4 নম্বরটা কি? ওকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহীন। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝলেন আপনারা, আমি আপনাদের দুশমন না, আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ, শয়তান যার হিতাকাঙ্ক্ষী আর বন্ধু হয় তার আর শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তার শত্রু লাগে না। কথা আমাদের অনেক ভাই আছে ভারতের বিরুদ্ধে বললে মাথা খারাপ হয়ে যায়, সুলকানি শুরু হয়। ভারত আমাদের এত কিছু দেয়, বড় ডিম দেয়, জানোস তুই কিছু? মুফতি আমি রহমতুল্লাহ আলে একটা ঘটনা বলতেন এই ক্ষেত্রে, বলবনি? আরে 11:30 বাজে, অসুবিধা নাই, ঘড়িটা ওদিকে ফিরাইয়া দিলে না সবাই দেখছো কয়টা বাজে। মুফতি আমি রহমতুল্লাহ আলে একটা গল্প বলতেন, বড় মজার, বলে এক পিসাব এক মুরিদরে খেলাপথ দিয়া দিছে, মানে সুরটটা খুব ভালো আর কি, দরবেশ, আসলে দরবেশ না, আসলে ধরে বেশ, কি ধরে বেশ, ধরে হুজুর মনে করছে দরবেশ, খেলাপথ দিয়া দিছে। হ্যাঁ তো এলাকায় যাইয়া পুরা কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা, বুঝিনি এটা কালা ছাগল। একজন আছে হুজুর পেট ব্যথা, একটা কালা মুরগি দিয়ে আমি একটা তাবিজ দিই। আর একজন আছে হুজুর আমার বউ তার একবার লাগে, বুঝছে এটা কাস্টমার বড়, কয়েকটা কালা ছাগল লাগবে, এটার নাম দিছি আমি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। আসি এরকম গন্ড এলাকায়, আল্লাহ মাফ করো।
তো এলাকায় যায় কালা মুরগির কালা ছাগলের ব্যবসা শুরু করছে, হুজুরের কাছে বিচার আসছে, কারে খেলাফত দিলেন, গোটা এলাকা গুমরা। তো হুজুর কয় যা খেলাফত কেটে দিলাম, মুরিদের কাছে খবর গেছে তোর পীর তো খেলাফত কেটে দিছে, হুজুর কাটলে কি হয়েছে আমি কাটুন না, যেটা ঢুকছে ছাড়ুন না। তো একদিন পেশাব এলাকায় কই জানি যাচ্ছে, ওই মুরিদের এলাকার কাজ দিয়া হঠাৎ মনে পড়ছে, আরে এই মুরিদের বাড়ি নেয় নেয় আল্লাহ জানে বদমাশের লোকে দেখা হইলে না কোন বিপদে পড়ি। তো দুরুস্তরি পড়তে পড়তে, ইস্তেগফার পড়তে পড়তে, দোয়া ইউনুস পড়তে পড়তে আগাইতেছে, হঠাৎ করে দেয় মুরিদ সামনে, এমন তো করে দেয় পারি নাই, নিচের দিকে তাকায় তাকায় হাঁটতেছে মুরিদ সামনে, আসসালাম আলাইকুম, জোরে সোরে সালাম। হুজুর বলে পরে কথা, আমার ব্যস্ততা আছে আমি যাই, এইরকম দর্শক হুজুর বহুদিনের আশা আমার, আপনি আমার বাড়িতে যাবেন একটু মেহমানদারি করুন, যাইতে দেয় না, জোর করে হুজুরের বাড়ি চলে গেছে। আচ্ছা চল, বাড়ির জায়গা হুজুর রেখে, হুজুর আপনি একটু ঘুমান আমি বাজারে যাই। আচ্ছা আচ্ছা, হুজুর আরাম করে ঘুমাইতেছে, মুরিদ গেছে বাজারে, যাইয়া বিশাল বিশাল মাছ টাছ খাইনা, রান্না বাড়া কইরা ইচ্ছা মতো হুজুরে খাওয়াইছে, খাওয়াই এখন বিদায়ের সময় হুজুরে 10,000 টাকা হাদিয়া দিছে। হুজুর তো মহা খুশি, মনে মনে বলে মানুষ বড় হিংসুটা রে, এই ভালো মানুষটার ব্যাপারও আমার কাছে এত বদনাম করলো। এইবার মুরিদের কান্দে হুজুরের গাঁটি, হুজুর আড়ে মুরিদ আড়ে, কতক্ষণ পর হুজুর চিন্তা করতেছে, মুরিদে 10,000 হাদিয়া দিল, আমার ব্যাগে আছে 40,000, এই 10,000 মিলাই 50,000। এইবার বাড়িতে যাই, এই কাঁচা পাখানটারে পাকা বানামো, কয় বস্তা সিমেন্ট, কয় কয়শো ইট, কয় হাজার কতরু বালু হিসাব করতেছে, সব কত লাগবে চিন্তা করলো। টাকাটি দুই জায়গায় থাকলে মনোযোগ সমস্যা, রক্ষা সমস্যা, এক জায়গায় হলে ভালো হয়। তো মুরিদের সামনে টাকা কেমনে গনে মুট করে। তো এখন মুরিদরে বলে এই তুই জানা গাঁটি দিয়ে, মুরিদ তো চাইতেছে এটাই তাড়াতাড়ি হুজুর এলাকা আপত্তি বিপদ 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 বাগান থেকে। মুরিদরে বিদায় করে হুজুর গাছ পাইছে, একটা বট গাছ তলে বইয়া গাঁটি খুলছে, ওই টাকা দিয়ে এই টাকার লোক একখানা করে পকড়ে লইব, গাঁটি খুললে দেখে গাঁটির টাকারই নাই। কাহিনী কি হয়েছে, কাহিনী হয়েছে মুরিদে হুজুরের ঘুম পড়ায় গাঁটি খুলছিল, খুইয়া 40,000 বাইর করে 10,000 দিয়া বাজার করছে, তাই না হাদিয়া পাঠায় তাই না। আরে খবর আছে জালে, তোর 40,000 মাইরা 10,000 খাওয়া, 10,000 হাদিয়া দেয়, 20,000 মাইরা দেয়, কথা বল। এরপরেও তো চুপ নাই, মাঝে মাঝে আবার কিছু কুলাঙ্গার হুমকিও দেয়, আবার এগো হুমকির লগে এই জায়গার গুলো আবার লাফাইতে থাকে। দেখছেন না গতকাল চট্টগ্রামে জয়শ্রী জয়শ্রী হুমকি দিতেছে, স্লোগান দিতেছে, একটা একটা হেফাজত ধর ধৈর্য ধরে জবাই কর, এই স্লোগান দিচ্ছে, দিতে থাক দিতে থাক, সময় ঘনিয়ে আসছে, আমরাও বুঝতেছি, মনে করিস না ভয় পাচ্ছি, বরং উৎসাহ বাড়তেছে যে সারা জীবন যেই চেতনা লালন করতেছি সম্ভবত সময়টা খুব ঘনিয়ে আসতেছে। এর সোর সোর আমরা সাইফুল হিন্দের রোহানি সন্তান, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় না পাইয়াই তো এই জানকে আল্লাহর কাছে বিক্রি করে দিছি, এই দেশ দখল করার চক্রান্ত করতেছে। হ্যাঁ আমাদের ইতিহাস পড়ে আসা দরকার, এই জমিন রক্তাক্ত ইতিহাসের সাক্ষী, এই জমিনে ইসলাম কচুরি পানার মতো ভাই সাহসেরা কথা কন ঠিক কিনা, এই দেশ দখল করতে আসবা একবার খালি পাড়া দিয়া দেখো, খোদার কসম একটাকে পাড়াতে দেওয়া হবে না। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ কই তো তোমরা ডরাও, আর ওই হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দিতে তারা কিন্তু ডরায় না, আর লজ্জা থাকার কথা মুসলমান। জিহাদের মতো এক পবিত্র ইবাদত মুখ দিয়ে আনতে কোন দেশে শুকায় যায়, মুনাফিক তো থাকা, মুনাফিক তো থাকা। সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা সাবিলুনা সাবিলুনা জয় শ্রীরামের স্লোগান এই জমিনে চলবে না, লিল্লাহি তাকবীরের স্লোগান চলবে। মুসলমান মুনাফিকি মুনাফিকি জিহাদকে যে ভয় পায় মুনাফিক, খোদার কসম আস্তা মুনাফিক, এটা আমার সম্মান, জিহাদ মুসলমানের সম্মান, নবী বলেছেন এটা, আর আমার কথা না। যারা জিহাদ উৎসাহিত করে এদেরকে উগ্রবাদী বলে, আবার এইরকম মৌলবীও আছে, মুরতাদ কিসের মৌলবী, আল্লাহ বলতেছেন হারিদুল মুমিনিন,
মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করে। জিহাদ উৎসাহিত করলে যদি জঙ্গিবাদ হয়, সন্ত্রাস হয়, এই কথা যে বলবে সে আল্লাহকে সন্ত্রাসী বলতেছে, নাউজুবিল্লাহ। এতক্ষণ যে আলোচনা করলাম কি বুঝলেন? শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয়। বাবা আদম মা হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি গ্রহণ করছে কয়টা? আখেরি পদ্ধতিটা বড় আজিব পদ্ধতি, সেটা হলো কসম খাইছে, কসম ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহীন। আল্লাহর কসম খায়া বলে আমার ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। ঠিক কোন হিতাকাঙ্ক্ষী আমরা জানি, ঠিক এই ধোকা নির্বাচন আসলে আমাদের নেতারাও দেয়, এটা আখেরি ধোকা। শয়তান কসম খেয়েছে কার কার? তার মানে এরা জানে যে আখেরি ধোকাটা দিতে হইব হুজুর সাজ্জা আল্লাহর ভক্ত দেখাইয়া। নির্বাচন আসলে সারা জিন্দগি বিরোধিতা কইরা, নির্বাচন আসলে টুপি টাপি মাথায় দিয়া পুরো হাসান বসরি, হিজাব লাগাইয়া তসবিহ লাগাইয়া পুরো রাবিয়া বসরিয়া কথা কয়। ওই ধোকা মুসলমান খায় না, ধোকা মুসলমান খায় না। এই ধোকা বাবা মারে শয়তান দিছে, আখেরিটা দিছে হুজুর সাজ্জা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহীন। জারি দেখবেন যে এইরকম হুজুর সাইজ আপনারা ধোকা দিতে চায়, জামা পায়জামা লাগাইয়া এরপরে আপনার কাছে টুপি লাগাইয়া, বুঝবেন এটা শয়তানের আখেরি চাল। যাই হোক মহতারা, আমার এগুলো বলার মাকসাদ না, বোঝানোর জন্য কথাগুলো বলা। এতক্ষণ কি বুঝলেন? এতক্ষণ বুঝলে আপনি শয়তান মানুষকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতিতে ধোকা দেয় না। ওই যে শুরুতে আয়াত পড়েছিলাম, শয়তানের বক্তব্য কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। ওই যুগে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে এই পদ্ধতি গ্রহণ করেছিল, ডাইরেক্ট অ্যাকশন, এই কোরআন শুনবি না, কাউরে শুনতে দিবি না। আপনি কি মনে করতেছেন এই যুগেও আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে? এতক্ষণ বুঝাইলাম শয়তান এক পদ্ধতিতে ধোকা। এই যুগে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে কি কি পদ্ধতি গ্রহণ করে এর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, মাত্র একটা উদাহরণ ইনশাআল্লাহ। এটা বুঝার আগে দুইটা তিনটা উদাহরণ আগে দেই, তাইলে বুঝতে সহজ হবে। বাংলাদেশের স্কুল কলেজগুলোতে দেখবেন বন্ধের দিনগুলোতে, বিশেষ করে জাতীয় দিবস, রাষ্ট্রের সাথে স্বাধীনতার সাথে ভাষার সাথে সংশ্লিষ্ট যে দিবসগুলো, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলোতে স্কুল কলেজে খেলাধুলা হয়, প্রতিযোগিতা। আপনারা লক্ষ্য করে থাকবেন একটা নতুন ইভেন্ট এখন চলে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজু, যে যার মতো করে সাইজা সাইজা আসে। ইদানিং আমরা লক্ষ্য করতেছি, ছবি আছে আমাদের কাছে, দুই তিনটা বাচ্চাকে সাজায়, একটা মেয়েকে শাড়ি পরাইয়া, বাচ্চা মেয়ে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, আরেকটা ছেলেকে টুপি দাড়ি লাগাইয়া হুজুর বানায়। এরপর এরা বিচারকের সামনে যায়া, নাটক করে দেখায় কি ওই হুজুর ছেলেটা মেয়েটার কাপড় ধরে টানাটানি করে। কি বুঝাইতে চায়? এটা হচ্ছে 71-এর দৃশ্য, 71-এ রাজাকাররা এইভাবে আমাদের নারীদের, মা বোনদের, যুবতীদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে, এই নাটক করে তারা দেখায়। উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 2, টেলিভিশন সিনেমায় নাটকে যারা জানেন দেখেছেন তারা তো ভালো করেই জানেন, যারা দেখেন নাই তারা বুঝবেন না, তবে শুনে শুনে, একটা চরিত্র আছে ভিলেন চরিত্র, গাদ্দার চরিত্র, সিনেমায় হোক নাটকে হোক ওই ব্যক্তিটাকে দিয়া সমাজের সব খারাপ কাজগুলো করানো হয়। আমরা লক্ষ্য করেছি ইদানিং ওই গাদ্দারকে সাজায় কেমনি, একটু মুখে দাড়ি লাগাইয়া দেয়, মাথায় একটা টুপি লাগাইয়া দেয়। উদাহরণ নম্বর 3, 2013-এর ফেব্রুয়ারির কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ বসল। আগে আমার বক্তব্য ক্লিয়ার করি, গণজাগরণ মঞ্চের সাথে আমাদের কোনো
শত্রুতা নাই, বন্ধুত্ব নাই। তাদের যে দাবি, ওই দাবি এটা তো তাদের নতুন, জালেমের বিচার চাইছে। এই তো এই দাবি 1500 বছর থেকে আমরা করে আসতেছি, সব জালেমের বিচার চাই, নতুন না, এটা পুরান দাবি। সমস্যা মাত্র কোথায়? যখন আমরা লক্ষ্য করলাম গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার ঢুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করলো, এমন এমন কথা বলা শুরু করলো, একজন মুসলমান হিসাবে যা বরদাস্ত করা এটা অসম্ভব। ওই বৃদ্ধ বয়সে আমাদের কায়েদ আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, তিনি ময়দানে নেমে আসলেন নবীর ভালোবাসায় মহাব্বতে, কারণ এই একটা জায়গা যেখানে আপোষ চলে। কার কথা? সূরা তাওবা আয়াত 12-13। আহারে মুসলমান, দেরি হয়ে যায় জন্য আমি আয়াত পড়তে চাই না, কিন্তু এর মধ্যেও আলাদা একটা নূর থাকে। কোরআনের আয়াত দিয়ে বয়ান সাজাইলে এটা স্বাদই আলাদা। আল্লাহ বলতেছে وَإِنَّ كَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَؤُوكُمْ أَوَّلَ مَرَّةٍ أَتَخْشَوْنَهُمْ فَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ এই আয়াত আমি আয়াতের ব্যাখ্যায় যাব না। এই আয়াত আল্লাহ বলেছেন যারা দিন কি নিয়ে কটাক্ষ করে, দাড়ি নিয়ে তাচ্ছিল্য করে, টুপি নিয়ে কথা বলে, পর্দা নিয়ে কথা বলে, ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ বলেছেন লা আইমান লাহুম, এদের সাথে কোনো চুক্তি থাকতে পারে না, আপোষ চলতে পারে না। এদের একটাই শাস্তি বলে কি, ফাকাতিলু আইমাতাল কুফর, এদেরকে হত্যা করতে হবে, অন্য কোনো শাস্তি বুঝি না। যদি ইমানদার হস তো আমাকে ভয় পা, একমাত্র উপযুক্ত ভয় পাওয়ার আমি আতাকশাউনাহুম, আল্লাহ ছাড় দিছে এই বিষয়ে, আল্লাহ ছাড় দিছে। বলে নবী আলাইহিস সালাম তো রহমতের নবী, নবী মনে হয় ছাড় দিছেন? মক্কা বিজয়ের সময় নবী যখন ঢুকে সূরা ফাতাহ তেলাওয়াত করতেছেন, কাঁদতেছেন মাথা নিচু, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ঢুইকার ঘোষণা দিলে আজকে সব মাফ। সত্য আছে, মান দাখালাল মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। কিন্তু মালাউনদের কোনো মুক্তি নাই, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করা লাগবে। কাদেরকে? কাদেরকে? আরে জোরে বলো, কাদেরকে? মালাউন মানে হিন্দু? না, মালাউন মানে হিন্দু না, কোরআন তা বলে না। সূরা আহজাব আয়াত 57 আল্লাহ মালাউনের ব্যাখ্যা দিয়েছেন, إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة الله للرسول كده أنا قشطة ده إرهوين ومالو داري ياسي توبي ياسي شبابو ياسي تربرا جوني نبي كي قشطة ده الله كي قشطة ده ودو مالو كربو تھا الله بولين مالو نبي بولين مالو لگه دور এগরে ছাড়া যাবে না। মালুনিনা আইনামা সুকিফু 61 আয়াত আহজাব, মালুনিনা আইনামা সুকিফু খিযু ওয়া কুতিলু তাকতিলা। এখন আপনি মনে মনে করতেছেন যেগুলো তো আগের সিস্টেম, এমন সিস্টেম তো আমাদের একটাই কথা, নবীকে ভালোবাসি, দিনকে ভালোবাসি। আমার দিন যদি আক্রান্ত হয়, আমার
নবীর ইজ্জত যদি আক্রান্ত হয় আমরা চুপ থাকতে রাজি না, আমরা চাই বিচার, চাই অন্য কোন বিচার মানি না, একটাই বিচার, নবীকে যারা গালি দিবে মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আমাদের যে গণমিছিল ছিল ফ্রান্স দূতাবাস গেরাওয়ের মিছিল, ওইটা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। পরের দিন আবার এসে শাহবাগ মশাল দেখছেন না, কোটি কোটি মানুষ, লাখ লাখ, হাজার হাজার মশাল মিছিল করো, আর নবী প্রেমিকরা যদি ওই রকম একটা একটা মশাল হাতে নেয় বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, জলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আমাদেরকে গুতায়ও না খোঁচায়ও না, শান্ত আছি, শান্ত থাকতে দাও। আমরা রহমাউ বাইনাহুম, কিন্তু পরিচয় আরেকটা আছে, আসিদ্দাউ আলাল কুফফার। কথা বলে নিজে আঘাত পাওয়া চুপ থাকে, গালি খাওয়া চুপ থাকে, কিন্তু জেনে রাখ 1400 বছরের ইতিহাস, আমাদের ইতিহাস একরকমই চলে আসছে। আমার দিন আক্রান্ত হইলে, আমার শরীর আক্রান্ত হইলে, আমার নবীর ইজ্জত আক্রান্ত হইলে মুসলমান চুপ থাকে নাই, চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না। গণজাগরণ মঞ্চের কাছে আমি আমার কথায় ফেরত যাই, কেন এই প্রসঙ্গ আনলাম, গণজাগরণ মঞ্চের কাছে আমি থাকি, শাহবাগের পাশে আমার অবস্থান, সায়েন্স ল্যাবরেটরি মোড় 2.5 কিলো বা 1.5 কিলো হবে। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর তাপ আমাদের শরীরও লাগে, ওই যে মানুষ সামনে যায় দেখি দেখি, রাস্তা তো বন্ধ পুরো ক্লোজ। একদিনের গল্প শোনাই আপনাদেরকে, আমার সায়েন্স ল্যাবরেটরির চৌরাস্তায় একটা বড় ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ লম্বা। এই মনোযোগ দিয়ে শোনেন শেষ কথা, উত্তর দিক থেকে আমি যাচ্ছি আমার গন্তব্য দক্ষিণ দিকে, দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। তাদের সাজগুজ বেশভূষা গেট আপ সেট আপ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে, পতাকা লাগানো, এখানে অঙ্কন করা, জাতীয় পতাকার রঙে ড্রেস বানানো, দেখে বুঝছি গণজাগরণ মঞ্চ থেকে আসছে, আসতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। একজন মা সন্তানের অন্তরের মধ্যে ইমানি চেতনা জাগাবে, দেশপ্রেম জাগাবে, এটা মায়েরই কাজ, মা নিয়ে গেছে সমস্যা কিছু, বিভক্তিবাদ্য কোথায়? মা যখন আমাকে ক্রস করে তো মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে, বলার জন্যে পিচ্ছিটাকে বল বলো বলো বলো, তুই রাজা কার, তুই রাজা কার, আমাকে বলার জন্য। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার লুটেরা সন্ত্রাসীদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা দেখায় শিখায় দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা আর টুপিওয়ালা। আসলে কি বিষয়টা, আসলে কি এরা দোস্ত? 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি, তোমরা আরেকবার পাঠ করো। 1971-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে ছিল না, দাড়ির টুপির বিরুদ্ধে ছিল না। আমরা জেনেছি ইতিহাস থেকে বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতো, গর্বের সাথে লক্ষ্য করেছি মুক্তিযুদ্ধ জাদুঘরে আজও দেওয়ালে সাজানো আছে বহু রাজাকারের ছবি যাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি ওই মুক্তিযোদ্ধাদের মুখে দাড়ি মাথায় টুপি। 7ই মার্চের বঙ্গবন্ধু স্বাধীনতার মহান ঘোষক,
7 মার্চের সেই সন্ত ভাষণের কথা আমরা ভুলি নাই। সেই দিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না, ওই মুক্তিযুদ্ধ তারির বিরুদ্ধে হতে পারে না। তাই আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, দাঁড়ির বিরুদ্ধে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের বুঝতে বাকি নাই, শয়তান তার সিস্টেম পাল্টাইছে। ওই যুগের আবু জাহেলরা গায়ে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল খাউফি, কুরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা সিস্টেম পাল্টাইছে, ডাইরেক্ট বলে না, এমন এক পরিবেশ পরিস্থিতি দাঁড় করাতে চায়, এমন একটা প্রজন্ম তৈরি করতে চায় যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। কেন? যারা আস্তে আস্তে এই প্রজন্ম আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ধীরে ধীরে মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়ার শয়তানের যে চূড়ান্ত টার্গেট, সেই টার্গেট পুরো করার চক্রান্ত চলছে মুসলমান। আমাদের পক্ষ থেকে তাদের কাছে একটাই মেসেজ দিতে চাই, এই কোরআনরা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, এই দেশে ইসলামের গোড়ায়, এই দেশের ইসলামের গোড়ায় শেখুল হিন্দের রক্ত পড়েছে কথা কর্তৃকরা, এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিমের চোখের পানি পড়েছে কথা বলেছে, এই দেশের ইসলামের গোড়ায় মুফতি আমিনের চোখের পানি ঘাম ঝরেছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা, এই দিবা স্বপ্ন দেখে নিজেদের ধ্বংস ডেকে আনা। শুনে রাখ কুলাঙ্গাররা, 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, ইমান রক্ষায়, দিন রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায়, মাদ্রাসা রক্ষায়, যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আরো যুদ্ধ হবে। কি ভাবছ আমরা শতটা বিভক্ত না, এগুলো সাইজ করা সোজা, কেউ জমিয়ত করে, কেউ চরমরাই, কেউ হেফাজত, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, আরে শোন শোন, কোনো বাচ্চা মা বাবার অবাধ্য কথা শুনে না, কিন্তু ওই বাচ্চার মা কেউ যদি কেউ গালি দেয় তার কলিজা ছিঁড়ে যায়, অথচ মা বাবার কথা শুনে না। ওই মানুষটা আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, দাড়ি কাটতে পারে, দিনের উপর চলতে না পারে, কিন্তু মুসলমানের হৃদয়ে নবীর মহব্বত তার মা বাবার চেয়েও বেশি। নবীকে গালি দিলে তার কলিজা ফাইটে যায় কথা কেউ ঠিক কিনা? ভেবেছ কি আমরা শতটা বিভক্ত, তাই না? আজকে একটা একটা হেফাজত কর, ধরে ধরে জবাই কর। হেফাজত মানে কোনো ধর্মীয় বিষয় না, কৌমি বিষয় না, হেফাজত এদেশের নবীর ইজ্জত রক্ষার এক আন্দোলনের নাম। এ জায়গায় বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কৌমি নাই, আলিয়া নাই, নবীর ইজ্জত রক্ষায় নবী প্রেমিকরা একসাথে হয়েছে। শোন শোন, শেখুল হিন্দের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। হাতের আঙ্গুল পাঁচটা একসাথে না আলাদা আলাদা, একটার সাথে একটা লাগা না, আঙ্গুলের মাথাগুলো আলাদা 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 আলাদা, তাই না? কিন্তু যখন কাজে লাগায় তখন ভাত খাওয়ার সময় সবই একখানে না আলাদা থাকে, কথা বলেন না? হ্যাঁ, আমরা কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ শাসনতন্ত্র, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কেউ জামাত ইসলাম করে, আঙ্গুল দিয়ে সব আলাদা আলাদা, তাই না? কুলাঙ্গাররা শোন শোন, যখন তোদেরকে খাওয়ার সময় আসবে না, যখন গারানোর সময় আসবে, আর একতলাপ থাকবে না, সবাই এক হয়ে যাবো। গতকালকেও দাউদকান্দি হযরতের প্রোগ্রাম,
আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ হযরত বিদায়ের সময় মাথায় হাত নিয়া বুকের সাথে নিজের আমার মাথাকে লাগায়া অনেকক্ষণ রাইখা বলেছে বলেছেন হযরত আমাদের কথাগুলো উম্মতের কাছে পৌঁছায়া দেয় সময় ভালো না আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে মুসলমান এখন আর এই গন্ডগোলের সময় নাই একতাবদ্ধ হয়ে এদেরকে প্রতিরোধ প্রতিহত করার জন্য মানসিকভাবে এখনই প্রস্তুতি নিতে হবে 2013-তে আল্লামা আহমদ শফির ডাকে যখন সামলায় গিয়ে নিজের রক্ত বিলিয়ে এসেছিলাম রাজপথকে রক্তাক্ত করেছিলাম যদি এই সময় আল্লামা বাবনগরীর পক্ষ থেকে আরেকটা ডাক আসে নবীর ইজ্জত রক্ষায় মানচিত্র রক্ষায় কল্লা দরকার জীবন দরকার কাকে জীবন দিতে প্রস্তুত কাকে জীবন শেষ কথা সময় খুব খারাপ সাধারণ যারা আছেন আলেম ওলামা ছাড়া আপনারাও আর পিছনে থাকেন না সময় আসছে বুকে বুক মিলাইয়া হাতে হাত রাইখা একসাথে চলার সময় আসছে রাজি আছি না ইনশাআল্লাহ 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 আমরা এগুলোকে ভয় পাই না ভয় একমাত্র পাই কাকে আল্লাহকে কারণ ভয় পাই না কেন কারণ এই জান তো বেঁচে দিছি আমার কাছে বেশি থেকে বেশি গেলে আমার জানটাই তো নিবে নাকি তো জান দেওয়ার জন্য যারা রেডি এদেরকে হুমকি দিয়ে আলাপ শাইখুল হিন্দের সন্তান যারা এদেরকে মৃত্যুর ভয় দেখায় আলাপ নাই কেন আল্লাহু আকবার দেওবন্দে একটা মাদ্রাসার ছাত্র হাফেজ ইন্তেকাল করছে তো দেওবন্দের লোকজন সিদ্ধান্ত নিছে এই বাচ্চাটাকে কাসেম নানুতুবির কবরের পাশে কবর দিবে এরপরে আমার সিদ্ধান্ত পরামর্শ করে যে না এ কাসেম নানুতুবির পাশে শোয়ার একমাত্র উপযুক্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তো এই খুশির খবরটা হযরতকে জানানোর জন্য একদল গেল যায় বলে হযরত আমরা সিদ্ধান্ত নিয়েছি কাসেম নানুতুবির পাশে আপনাকে কবর দিব এই কথা শোনার সাথে সাথেই শাইখুল হিন্দ হাউমাউ করে কান্না শুরু করছেন লোকেরা জিজ্ঞেস করে হযরত আপনি কি এত খুশি না কাসেম নানুতুবির পাশে ঘুমাবেন আপনি কি খুশি না হযরত শাইখুল হিন্দ বলেন আরে এটা তো আমার জন্য বড় কিসমত কিন্তু তোমরা চিন্তা করো কি আমি চিন্তা করি কি আমি তো চিন্তা করি আয় মালিক তোমার দিন জিন্দা করার জন্য লড়াইয়ের ময়দানে আমার এমন মৃত্যু হবে যে জানাজা করার জন্য আমাকে দাফন করার জন্য আমার লাশ খুঁজা পাওয়া যাবে না শরীর টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকবে কারণ শহীদের রক্ত নিষ্কাঙ্গরের গ্রাম যার থেকে বের হয় সাধারণ মানুষের রক্ত এক ফোঁটা বের হইলেই না পাক এটা অজু ভাঙিয়া যায় শহীদের রক্ত পুরোটাই পাক মেষকাম্বরের গ্রাম শেখুল হিন্দ বলেন আমি তো ওই মৃত্যু চাই যে হাসরের মাঠে যখন ডাক দেওয়া হবে সবাইকে কেয়ামতের দিন ওঠো ওঠো সবাই ওঠো কবর থেকে তখন সবার লাশ তো আস্তে আস্তে উঠবে আর একজন আমি মাহমুদুল হাসান আমার লাশটা উঠবে ওই জায়গা থেকে এক টুকরা আসবে ওই জায়গা থেকে আরেক টুকরা আসবে আমার গোস্তের টুকরার সাথে আমার রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে আর আমার মালিক আরশে আজিম থেকে ওই দৃশ্য দেখবেন আমি তো ওই আশায় বসে আছি তোমরা কি চিন্তা করো আরে শাইখুল হিন্দের সন্তান আমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না জেল জুলুমের ভয় দেখায়ও না মরবো তো একবার মরবো সিংহের মতো মরবো সিংহের মতো গাজী আছি ইনশাআল্লাহ শপথ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ খিদ্দার রহমানি মাদ্রাসাকে কবুল করে ভাই খুব সচেতন থাকা নানান চক্রান্ত চলতেছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্যে মালিক থেকে বিচ্ছিন্ন করার জন্যে আমরা নিজেরা বিচ্ছিন্ন তো হবই না উম্মতকে হতেও দিব না ইনশাআল্লাহ গাজী আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া
আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।